যাদের ট্যাক্সেবল ইনকাম বা করযোগ্য ইনকামের পরিমাণ অনেক বেশি তাদেরকে প্রায় প্রতি বছরই একটা ভালো পরিমাণের টাকা ইনকাম ট্যাক্স হিসেবে জমা দিতে হয়। তো সরকার 25% পর্যন্ত ট্যাক্সেবল ইনকাম বিভিন্ন খাতে ইনভেস্ট করার জন্য সুযোগ করে দিয়েছে। তো আমরা যদি বুঝে শুনে বিভিন্ন খাতে ইনভেস্ট করি তাহলে প্রায় 15% পর্যন্ত আপনি কর রিবেট পেতে পারেন ওই সব খাতে যে পরিমাণ টাকা ইনভেস্ট করবেন সেখান থেকে। তো আজকে আমরা কিছু রিয়েল সার্টিফিকেট সহ দেখাবো কোন কোন খাতে আপনি যদি ইনভেস্ট করেন 40-50% পর্যন্ত কর রেয়াত পাবেন বা রিবেট পাবেন বা কর আপনি সেভ করতে পারবেন। তো এই খাতগুলোতে কিভাবে আপনি ইনভেস্ট করলে কত টাকা আপনি কর রেয়াত পাবেন এবং কিভাবে আপনি এই ক্যালকুলেশনটা একটা এক্সেল ফরম্যাটে বসিয়ে সেই সাথে আপনি এনবিআর এর ওয়েবসাইটে এসে কিভাবে আপনার ডাটা যদি ইনপুট দেন অটোমেটিক্যালি কি পরিমাণে আপনি রিবেট পাবেন তার ক্যালকুলেশনগুলো কিভাবে খুব সহজে করতে পারবেন আজকের ভিডিওতে আমি তা প্র্যাকটিক্যালি করে দেখাবো। আচ্ছা, আমি এখানে প্রথমে এক্সেলে আপনাদের দেখাচ্ছি, সেমভাবে আমি এই ক্যালকুলেশনটা কীভাবে ই রিটার্নের ওয়েবসাইট থেকে করা যায় সেটাও দেখাবো। এখানে প্রথমে যেটা কথা হলো, সাপোজ আপনার ট্যাক্সেবল ইনকাম, এই যে ব্যক্তির আমি দেখাচ্ছি এখানে তার ট্যাক্সেবল ইনকাম মানে করযুক্ত ইনকাম আছে 9,77,000 টাকা। ঠিক আছে, তো এই 9,77,000 টাকা আমরা জানি যে এখানে যে ট্যাক্সের যে ফর্মুলাগুলো আছে তো এখানে সেই নিয়মগুলো অ্যাপ্লাই করলে এখানে অটোমেটিক এই এক্সেলে আপনি ইনপুট দিলে সব ক্যালকুলেশন হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে এই ব্যক্তিকে 77,631 টাকা কর দিতে হবে। ঠিক আছে, এটা হলো তার ট্যাক্স লায়াবল অন টোটাল ইনকাম। তো এখানে দেখা যাচ্ছে তার টোটাল ইনকামের 25% বলতে 2,44,384 টাকা বিভিন্ন খাতে সে ইনভেস্ট করতে পারবে, করলে সে সেখান থেকে 15% মতো একটা কর রেয়াত পাবে। তো এই যে খাতগুলো আছে গভর্নমেন্টের, যে খাতগুলোতে আপনি ইনভেস্ট করলে রেয়াত পাবেন, সে খাতগুলো হলো, দেখবেন আমি নির্দেশিকা থেকেই এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বিনিয়োগজনিত কর রেয়াত। ঠিক আছে, তো এইখানে দেখা যায় যে আপনি রেয়াতের যে নিয়মটা আছে সেটা, যেটা আমি বললাম যে 25% পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারবেন এবং এখান থেকে আপনি 15% পর্যন্ত, প্রথম 15,00,000 টাকা পর্যন্ত 15% পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে রেয়াত পাবেন। ঠিক আছে, তো মানে রিবেট পাবেন। তো এই যে খাতগুলো আছে সেই খাতগুলো হলো এখানে যে জীবন বিমার প্রিমিয়াম, সাপোজ আমরা অনেকে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে অ্যালাইন আছি তো ওখানে আমরা জীবন বিমার প্রিমিয়াম যেটা জমা দেই তার উপর আমরা কিন্তু একটা রিবেট পেতে পারি। তারপর সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড চাঁদা, বিভিন্ন প্রভিডেন্ট ফান্ডের চাঁদা যেটা জমা থাকে, সেই সাথে প্রাইভেট জব যারা করে প্রভিডেন্ট ফান্ড হিসেবে যেটা টাকা জমা রাখে সেটাতেও আপনি কিন্তু রিবেট পাবেন 15%। সেই সাথে এখানে দেখবেন যে স্বীকৃত ভবিষ্যৎ তহবিল নিয়োগকর্তা বা কর্মচারীর চাঁদা, তারপর এখানে কল্যাণ তহবিল বা গোষ্ঠী বিমা তহবিলের চাঁদা, সো এভাবে কিছু আছে সেগমেন্ট। সেই সাথে আমরা যারা ডিপিএস রাখি, ডিপিএস যেটা আছে এই যে ডিপোজিট পেনশন স্কিম, এখান থেকে সর্বোচ্চ আমরা 60,000 টাকা, এখানে ম্যাক্সিমাম 60,000 টাকা পর্যন্ত এটা কনসিডার করা যায় যেখানে 15% পর্যন্ত আপনি রিবেট পাবেন। তারপর এখানে সঞ্চয়পত্র আছে, সঞ্চয়পত্র ক্রয় করে রাখলেও আপনি সেটার উপর রিবেট পাবেন। তারপর আপনি শেয়ার বাজারে যদি ইনভেস্ট করেন সেখান থেকে আপনি রিবেট পাবেন 15%। তো এভাবেই এখানে আরও যে জাকাত তহবিল ফান্ড, মুক্তিযুদ্ধের জাদুঘরে প্রদত্ত দান আরও সহ এখানে আরও কয়েকটি সেগমেন্ট আছে যে সেগমেন্টগুলো থেকে আমরা যদি ইনভেস্ট করি আমরা এখান থেকে 15% পর্যন্ত রিবেট পাবো। ঠিক আছে, তো এখন এই ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখাবো সে কোন কোন খাতে ইনভেস্ট করেছিল। তো এখানে দেখুন, এখানে উনি যেটা মেনশন করেছে, এই ব্যক্তিটা একটা হলো প্রাইভেট ফার্মে জব করে। ঠিক আছে, এখানে তার যে কোনো আপনার যে স্যালারি সার্টিফিকেট আছে, স্যালারি সার্টিফিকেটে যদি আপনি দেখেন তো দেখবেন যে এখানে আপনার কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড নামে একটা অপশন থাকে। ঠিক আছে, একটা এমপ্লয়ির কাছ থেকে নেওয়া হয় সেম পরিমাণ টাকা, আবার কোম্পানিও বেয়ার করে। ঠিক আছে, তো এই যে এই টাকা থেকে এই ব্যক্তিও তার যে প্রভিডেন্ট ফান্ডে ইনভেস্ট করেছিল হলো 93,600
78 টাকা। সো আপনি এই ইনফরমেশনটা সার্টিফিকেটে, স্যালারি সার্টিফিকেটেই আপনি পেয়ে যাবেন এই অপশন থেকে। তারপর দেখুন ইনভেস্টমেন্ট ইন শেয়ার, এই ব্যক্তি দেখা গেছে যে বাংলাদেশের শেয়ার বাজারে কিছু টাকা ইনভেস্ট করেছিল, তো সেই ইনভেস্ট থেকে উনি 60,000 টাকা এখানে রিবেট দেখিয়েছে। অবশ্যই এটার জন্য আপনাকে সার্টিফিকেট শো করাতে হবে। তো আপনি যে কোম্পানিতে, যে ব্রোকার হাউসে আপনি ইনভেস্ট করবেন, তাদেরকে চাইলে তারা একটা আপনাকে ইনভেস্ট যেটা করেছেন তার উপর একটা সার্টিফিকেট দিবে। তো এখানে দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, তো এই ব্যক্তি শেয়ারে যে ইনভেস্ট করেছিল, তো উনি রয়্যাল ক্যাপিটালে ইনভেস্ট করেছিল। তো ওনার ডিউরেশন ছিল হলো সবসময় 1 বছরের পুরো ডিউরেশন এখানে দিতে হবে, জুলাইয়ের 1 তারিখ থেকে 30 তারিখে। তারা এই একটা সার্টিফিকেট আসলে ওই ব্রোকার হাউসগুলো দিয়েই দেয়। তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে তার মার্কেট অ্যামাউন্ট কত আছে, সে যত টাকা ইনভেস্ট করুক না কেন ক্লোজিং ডেটে তার মার্কেট অ্যামাউন্ট যত থাকবে সেটাই তার ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট হবে। তো উনি এই যে মার্কেট যে অ্যামাউন্টটা থাকবে সেটাই হবে তার মনে করেন ইনভেস্ট অ্যামাউন্ট। তো ইনি ইনভেস্ট করেছিল হলো 48,214 টাকা এবং উনি এখান থেকে ইনকাম করেছিল এই অর্থ বসে 178 টাকা। তো এইটা চলে যাবে তার ইনকামে, আদার ইনকাম হিসেবে দেখাবে এবং এইটাকে তাকে দেখাতে হবে হলো যে ইনভেস্টমেন্ট খাতে। সো ইনি ইনভেস্ট করেছে সার্টিফিকেট থেকে আমরা দেখলাম হলো। তো এখান থেকে আমরা যদি 48,000 দিই, সাপোজ 48,000, তো এটা হলো তার ইনভেস্টমেন্ট ইন শেয়ার, ঠিক আছে। তো এভাবেই এই শেয়ারে আপনি যত ইনভেস্ট করবেন পুরোটাই দিতে পারবেন, এখানে কোনো লিমিট নাই। তারপর তার একটা ডিপিএস আছে, ঠিক আছে, ডিপিএসে বাবদ সে ইনভেস্ট করেছিল কত, আমরা তার ডিপিএসের সার্টিফিকেটটা আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট করা থাকবে সে ব্যাংকে চাইলে তারা আবার সার্টিফিকেটটা দিয়ে দিবে। তো আমি একটা ডিপিএসের সার্টিফিকেট এখানে দেখাচ্ছি, আমি সাপোজ একটা এবি ব্যাংক থেকে একটা ডিপিএস করা ছিল এই ব্যক্তির। তো উনি এখানে দেখা যাচ্ছে যে পুরো বছরে উনি ডিপোজিট করেছিল হলো 72,547 টাকা উনি ইনভেস্ট করেছিল, ঠিক আছে। তো সেই অ্যামাউন্টটা যদি এখানে লেখা হয় দেখবেন যে 72,547 টাকা দিলে, কিন্তু আপনি যতই দেন না কেন ম্যাক্সিমাম 60,000 টাকা পর্যন্ত এখানে অ্যালোয়েবল। ওকে, তারপর ইনি দেখুন যে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ঠিক আছে, উনার একটা লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পলিসি ছিল ওখানে উনি। তো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কাছেও যদি আপনার যদি কোনো একটা কোম্পানির সাথে লিঙ্ক আপ থাকে আপনি সেখান থেকেও রিবেট পাবেন। তো এখানে এই ব্যক্তি যে ইন্স্যুরেন্স কোম্পানি ছিল সেখানে উনি ইনভেস্ট করেছিল, তো ওনার টোটাল বিমা অঙ্ক ছিল হলো 4 লাখ টাকা, ঠিক আছে, এবং প্রিমিয়াম উনি দিয়েছিল হলো 53,724 টাকা, ঠিক আছে। তো এখানে যে নিয়মটা আছে যে প্রিমিয়ামের ক্ষেত্রে আপনি আপনার যত পলিসিটা যত তার 10% পর্যন্ত আপনি এখানে ইনভেস্টমেন্ট হিসেবে দেখাতে পারবেন। তো 4 লাখ টাকার 10% উনি এখানে 40,000 টাকা এখানে দেখিয়েছে হলো লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসেবে। তাহলে দেখা গেল তার টোটাল, অ্যাকচুয়ালি আপনি বছরের শুরুতেই এই অ্যামাউন্টটা বের করে নিতে পারবেন আপনি যদি ক্যালকুলেশনগুলো জানেন। তো আমি আপনাকে এই এক্সেলটাও দিয়ে দিব, সেই সাথে ওয়েবসাইটের কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটাও দেখাবো। সো আপনি বছরের প্রথমেই ইনভেস্টেবল অ্যামাউন্টটা কত এটা জানা থাকলে আপনি ওই হিসেবে যদি ইনভেস্ট করেন। তো এই ব্যক্তি দেখা যাচ্ছে যে তার 2,44,000 টাকা পর্যন্ত উনি করতে পারতো, উনি 2,41,892 টাকা ইনভেস্ট করেছে, ঠিক আছে। তো এখান থেকে তাহলে আমরা জানি তার ম্যাক্সিমাম অ্যালোয়েবল ইনভেস্ট ছিল তার যে টোটাল ইনকামের 25%, সেখান থেকে এসেছিল তার 2,44,000 এত, এবং সে অ্যাকচুয়াল ইনভেস্ট করেছে হলো 2,41,000। এই তিনটির মধ্যে যেটা কম, একটা হবে যে তার অ্যাকচুয়াল ইনভেস্ট কত সে করেছে, তো আমরা যেটা দেখলাম, এবং 2 নম্বর হলো যে 25% টোটাল ইনকাম, টোটাল ট্যাক্সেবল ইনকামের 25%, আর 3 নম্বর হলো 1,50,00,000 টাকা। এই যে নিয়মটা আছে রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অঙ্ক, এই তিনটার মধ্যে যেটি কম। সো এখানে দেখবেন যে এই ক্যালকুলেশনটা করাই আছে, আমরা দেখলাম যে তিনটার মধ্যে কম হলো যেটা সে অ্যাকচুয়াল ইনভেস্ট করেছে 2,41,892 টাকা। তো এইটার উপর 15% রিবেট করলে সে 36,000 টাকা কিন্তু রিবেট পেল, ঠিক আছে, 76,000 টাকার মধ্যে 36,000 টাকা সে রিবেট পেয়েছে। তো আমরা যদি ক্যালকুলেশন করি দেখা যায় যে অলমোস্ট 47% টাকা কিন্তু সে রিবেট পেল, সেভ করতে পেরেছে বা রেয়াত পেয়েছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে তার অলরেডি সে স্যালারি দেওয়ার সময় সে যদি, আপনারা দেখবেন যে অনেক কোম্পানি স্যালারির সাথে সাথে কিছু কেটে রাখে, তো এই দেখবেন যে আমি যদি স্যালারি সার্টিফিকেটটা দেখি এখানে দেখবেন যে অ্যান অ্যামাউন্ট অফ 17,180 হ্যাজ ডিডাক্টেড অ্যাজ ইনকাম ট্যাক্স, এই সময় এই কোম্পানি এত টাকা কেটে রেখেছে, ঠিক আছে। তাহলে
এইটা যদি আপনি এখান থেকে বিয়োগ করে দেন, তাহলে তাকে এখন এইটা যদি বিয়োগ করে যেটা অলরেডি দিয়েছে তাহলে তার দিতে হবে এত। আর যদি কারো এটিআই বা কারের জন্য আলাদা থাকে সেটা এখান থেকে আপনি ফ্রম আদার সোর্স এখান থেকেও সেটা ডিডাক্ট করে দেওয়ার আছে। এখানে শুধু স্যালারি থেকে যেহেতু অ্যামাউন্ট কেটেছে আমি এখান থেকে এটা ডিডাক্ট করলাম, তাহলে তাকে দিতে হচ্ছে হলো 22,793 টাকা। তো সেম কাজটা আপনি যদি আপনার এনবিআরের যে ওয়েবসাইট আছে, আমি এনবিআর ওয়েবসাইটে আপনি এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করেন, কীভাবে এখানে অ্যাকাউন্ট ওপেন করবেন, রেজিস্ট্রেশন করবেন এবং পুরো প্রসেসটা কমপ্লিটলি শেষ করবেন তার নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনি যদি দেখে আসেন। সেমভাবে এক্সেলের ওটা নিয়েও পুরো প্রসেসটা কীভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন এটার উপরে একটা ভিডিও আছে। বাট কেউ যদি কোনো টাকা পেমেন্ট না করেই থাকে তাহলে এই যে ওয়েবসাইট থেকেই কিন্তু ফুললি সব কাজ কমপ্লিট করা যায়। এখানে এসেই আপনি পুরোটাই যে ট্যাক্সেবল ইনকাম আছে সেটা পেমেন্ট করে আপনি পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। বাট যদি কোনো টাকা আপনার অলরেডি দেয়া হয়ে থাকে, স্যালারি বাবদ হোক বা বিভিন্ন খাতে দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে এক্সেলে করতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপচাটা দেওয়ার পর যদি সাইন ইন করেন তাহলে আপনি আপনার ওয়েবসাইটে ঢুকে যাবেন। তো এখানে যেটা আছে, আমি রিটার্ন সাবমিশনে যদি পেজটাতে আসি, তো এখানে এই প্রথমে বেসিক ইনফরমেশনগুলো দিতে হবে। আমার ওই ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমি জাস্ট ডিরেক্টলি রিবেটের ঘরটাতে চলে যাব। এখানে দেখবেন ইনকামের এটা ঘর, ওকে আমি চলে আসবো। হলো কয়েকটা এই সাইডে কয়েকটাতে আসলে আপনি এটা পেয়ে গেলেন। এই যে রিবেট ক্যালকুলেশনের ঘরটাতে আপনি চলে আসবেন। এখানে দেখবেন সেমভাবে এখানে দেখবেন যে তার ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ তার পলিসি ছিল হলো কত, দেখবেন এই ক্যালকুলেশনটা এখানে অটো হয়েছে। তার পলিসি ভ্যালু ছিল হলো 4,00,000 টাকা আর প্রিমিয়াম পেইড করেছিল হলো 53,724 টাকা। দেখবেন যে তার অ্যালোয়েবল হয়েছে হলো 40,000 টাকা। আপনার যদি প্রিমিয়াম থাকে কোনো কিছু থাকে আপনি এখানে দিয়ে দিলে এই ক্যালকুলেশনটা অটোমেটিক হয়ে যাবে। তারপর হলো ডিপিএস যেটা আছে, তার ডিপিএস ছিল এত, এই অ্যাকাউন্টে এত টাকা করেছিল, বাট এটাও কিন্তু ম্যাক্সিমাম অ্যালোয়েবল 60,000 টাকা এখানে নিয়েছে। ঠিক আছে, এক্স ওয়াই জেড কোম্পানিতে কাজ করে উনি সাপোজ সেলফ কন্ট্রিবিউশন করেছিল এত, এমপ্লয়ার কন্ট্রিবিউশনও কিন্তু সেম ছিল। ঠিক আছে, তো দুইটা করার পর এই টোটালটাও কিন্তু আপনি এখানে অ্যাড করে দিবেন। প্রভিডেন্ট ফান্ডের হিসাবটা এখানে হবে। তারপর তার যে শেয়ারের জন্য আপনি আস্তে আস্তে যখন এগুলো আদার্স ওপেনে ক্লিক করবেন, আদার্স অপশনগুলো এইভাবে ওপেন হয়ে যায়। তো আপনার যদি ওপেন না হয় এইভাবে ওপেন করে নেবেন। তাহলে শেয়ার বাজারে সে যদি যেটা ইনভেস্ট করবে সেটা এখানে উনি বিও অ্যাকাউন্ট, সেমভাবে তার ব্রোকার হাউস নাম্বার এবং টোটাল ইনভেস্টমেন্ট ডিউরিং দিস ইয়ার, টোটাল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট এত, বাট তার অ্যালোয়েবল ইনভেস্টমেন্ট আমরা যেটা দেখলাম যে 2,41,000 টাকার মতো সে পারবে। তারপর ট্যাক্স অ্যান্ড পেমেন্টে যদি আসি তাহলে দেখব যে তার টোটাল সে তাহলে রিবেট পেল হলো অন ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট সে 36,282 টাকা কিন্তু সে ইনভেস্টমেন্ট এখানে রেয়াত পেয়েছে। সেম হিসাবগুলো দেখবেন যে এক্সেলে যায় এবং এই এনবিআর এর ওয়েবসাইটে যেটা আছে সেমভাবেই দেওয়া আছে। আপনি যে কোনো একটা ফলো করতে পারেন বা একটা চেক করে নিতে পারেন এক্সেল এবং এখানে চেক করে নিতে পারেন। এই ক্যালকুলেটরটা ইউজ করে বা এই ওয়েবসাইটটি ইউজ করে আপনার রিবেটের পরিমাণটা আপনি নিজেও চেক করে নিয়ে আসতে পারেন। তাহলে যে এনবিআর এর যে পলিসি আছে বা নিয়মটা আছে সেটার সাথে আপনি ক্রস চেক করে নিতে পারবেন যে আপনার লয়ার বা আপনি নিজেই যেটা করেছেন সেটা ঠিক আছে কিনা। তো ধন্যবাদ সবাইকে, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি তারপরও কোনো প্রবলেম থাকে বা বুঝতে সমস্যা হয় কমেন্টস করবেন, আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আমার অন্যান্য ইনকাম ট্যাক্সের যে ভিডিওগুলো আছে, আপনাদের কোনো কনফিউশন থাকলে ফুল ভিডিওগুলো আপনি যদি দেখতে চান তাহলে ওগুলো দেখে নিয়ে আসতে পারেন। খোদা হাফেজ।